ভূগোল শিখন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর ভূগোলের নবম অধ্যায়ে আছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের প্রথম তিন পৃষ্ঠায় অর্থাৎ দক্ষিণের প্রাচীন মালভূমি পর্যন্ত অতি সংক্ষিপ্ত 20টি প্রশ্নের আলোচনায় আমি নরোত্তম স্যার। তোমরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের মডেল অ্যাক্টিভিটির বিভিন্ন উত্তর সহ বিভিন্ন সময়ে ভূগোল বিষয়ে আপডেট নোটিফিকেশনের মাধ্যমে সহজেই পেয়ে যাবে। প্রথমেই একটু ম্যাপের কথাটায় আসা যাক। তোমাদের বইতেও দেখবে, বাংলাতেই এশিয়ার একটা ম্যাপ আছে, সেটাও দেখতে পারো। এই ম্যাপের ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে, তার মানে এশিয়া মহাদেশের পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। পশ্চিমে রয়েছে কে? পশ্চিমে আছে ভূমধ্য সাগর এবং কাস্পিয়ান সাগর। এই দুটো সাগরগুলো কোন দিকে কি আছে আমাদের জানতে হবে। এই দুপাশে দুটো সাগর দিয়ে অবজেক্টিভ আসে। উত্তরে আছে সুমেরু মহাসাগর আর দক্ষিণে আছে ভারত মহাসাগর। এবারে দেখো, এই যে এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশের ঠিক পশ্চিম দিকে আরেকটা মহাদেশ আছে, সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ। আর দক্ষিণ দিকে যখন চেপে আসবে, আরো দক্ষিণ পশ্চিম দিকে চেপে আসবে, তখন আফ্রিকা মহাদেশ। তাহলে এশিয়ার সঙ্গে ইউরোপ এই দুটো মহাদেশের মধ্যে পৃথক করেছে হচ্ছে উরাল বা ইউরাল পর্বত ও নদী। এটা উরালও বলে ইউরালও বলে। তাহলে ইউরাল পর্বত ও ইউরাল নদী এশিয়া ও ইউরোপকে বিচ্ছিন্ন করেছে। এখন এই যে ছোট বা সংকীর্ণ পর্বত এবং নদী এই দুটো মহাদেশকে পৃথক করলেও, কেন বলছি সংকীর্ণ, কারণ এই বিরাট মহাদেশ তাকে এই রকম ছোট পর্বত পুরো বিচ্ছিন্ন করে রাখতে পারে না। সেই জন্য এশিয়া এবং ইউরোপের সীমানাগত পার্থক্য এটা ধরলেও দুটো মহাদেশকে একত্রে বলা হয় ইউরেশিয়া, অর্থাৎ এই দুটোকে অখণ্ড স্থলভাগ হিসাবে গণ্য করে। এবারে দেখো, এই এশিয়ার সঙ্গে ইউরোপের বিচ্ছিন্নকারী আমরা পেলাম উরাল পর্বত আর উরাল নদী। কিন্তু এশিয়ার সঙ্গে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে কে, সেখানে রাখতে হবে। এশিয়া আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে লোহিত সাগর ও সুয়েজ খাল। এই পর্যন্ত ম্যাপের মোটামুটি দেখার পর এবার আমরা অবজেক্টিভের আলোচনায় যাব। প্রথমে দেখো, আমরা পাঁচটা বিকল্প উত্তর থেকে সঠিক উত্তর বেছে নেওয়ার প্রশ্ন দিয়েছি, অর্থাৎ ওগুলোর মধ্যে যেটা তোমার সঠিক সেটা তোমাকে লিখতে হবে। একে প্রশ্ন দেওয়া হয়েছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো ক এশিয়া, খ আফ্রিকা, গ উত্তর আমেরিকা, ঘ দক্ষিণ আমেরিকা। উত্তরটা হবে ক এশিয়া। 1.2 এ প্রশ্ন দিয়েছি, দেখো স্থলভাগের উচ্চতম অংশ হলো ক গডউইন অস্টিন, খ কাঞ্চনজঙ্ঘা, গ মাউন্ট এভারেস্ট, ঘ নন্দা দেবী। উত্তরটি হবে গদাগের মাউন্ট এভারেস্ট। 1.3 পৃথিবীর বৃহত্তম হ্রদ হলো ক কাস্পিয়ান সাগর, খ বৈকাল হ্রদ, গ চিল্কা হ্রদ, ঘ লোকটক হ্রদ। উত্তরটি হবে কাস্পিয়ান সাগর। আর বৈকাল হ্রদটা গভীরতম হ্রদ, এখানে কোশ্চেনটা রয়েছে বৃহত্তম হ্রদ। 1.4 এশিয়া মহাদেশের পূর্বে আছে ক ভূমধ্য সাগর, খ প্রশান্ত মহাসাগর, গ কাস্পিয়ান সাগর, ঘ বঙ্গোপসাগর। আমি প্রথমেই ম্যাপের আলোচনায় বলে নিয়েছিলাম যে পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, তাই এখানে উত্তরটা খ দাগের হবে প্রশান্ত মহাসাগর। 1.5 হচ্ছে এশিয়া আর ইউরোপের মাঝে রয়েছে ক হিমালয় পর্বত, খ কারাকোরাম পর্বত, গ হিন্দুকুশ পর্বত, ঘ ইউরাল পর্বত। উত্তরটি হবে ঘ দাগের ইউরাল পর্বত। এবারে দেখো, 2-এর দাগে কোশ্চেন দিচ্ছি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 6টা দিয়েছি তাই 6 নম্বর। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হলো বলে শূন্যস্থান দিয়েছি। উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। 2.2 দিয়েছি, দেখো এশিয়ার স্থলভাগের নিম্নতম অংশের নাম বলে শূন্যস্থান। উত্তরটা হবে মরু সাগর। 2.3 দিয়েছি, দেখো পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো বলে শূন্যস্থান। উত্তর হবে তৈগা বনভূমি। 2.4 দেখো, পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ হলো বলে শূন্যস্থান। উত্তরটি হবে এশিয়া। 2.5 এশিয়া ও ইউরোপ মহাদেশ একত্রে বলে শূন্যস্থান দিয়ে তারপরে দিয়েছি দেখো নামে পরিচিত।
উত্তরটি হবে ইউরেশিয়া নামে পরিচিত, অর্থাৎ ইউরেশিয়া। 2.6 দিয়েছি এশিয়া ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে বলে শূন্যস্থান, উত্তরটি হবে লোহিত সাগর ও সুয়েজ খাল। তিনের দাগে দিয়েছি দেখো, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ অর্থাৎ ঠিক হলে সু ও অশুদ্ধ অর্থাৎ ভুল হলে অ লেখো। 5টা দিয়েছি তাই 5 নম্বর। প্রথমে 3.1 দিয়েছি দেখো, টাইগ্রিস ইউফ্রেটিস নদী উপত্যকায় মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল, উত্তরটি শুদ্ধর জন্য সু হবে। 3.2 দেখো, ইয়াংশিকিয়াং নদী উপত্যকা ছিল চীন সভ্যতার আতুর ঘর, উত্তরটি আমরা অ দিয়েছি কারণ উত্তরটি হবে হুয়াংহো নদী উপত্যকা ছিল। 3.3 দেখো, এশিয়া মহাদেশের দুটি গুরুত্বপূর্ণ পর্বত গ্রন্থি হলো পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি, এটা সঠিক তাই উত্তর লিখেছি সু। এবার দেখো 3.4 দিয়েছি, পামির গ্রন্থি থেকে পশ্চিমে বিস্তৃত হয়েছে হিমালয় পর্বত, উত্তরটি দিয়েছি অ কারণ হিমালয় পর্বতটা পূর্ব দিকে বিস্তৃত হয়েছে। এবার দেখো 3.5 আমরা দিয়েছি, এশিয়া মহাদেশের পশ্চিমে আছে ভূমধ্য সাগর, এটা সঠিক তাই উত্তরটি হবে সু। 4-এর দাগে আমরা প্রশ্ন দিয়েছি দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো দেখো প্রথম প্রশ্ন দিয়েছি, চরম বৈশিষ্ট্যের মহাদেশ নামে কে পরিচিত, উত্তরটি হবে এশিয়া মহাদেশ। 4.2 দিয়েছিলাম, এশিয়া মহাদেশের বিখ্যাত শহর টোকিও কোন দেশে অবস্থিত, উত্তরটি হবে জাপানে। 4.3 আছে, এশিয়া মহাদেশের মধ্যভাগের পার্বত্য অঞ্চলটির পূর্ব পশ্চিমে বিস্তার লেখ, অর্থাৎ পশ্চিমে ভূমধ্য সাগর থেকে পূর্বে প্রশান্ত মহাসাগর। তাহলে দুটো যদি শব্দের কথা ভাবো, পশ্চিমের থেকে পূর্বে, পশ্চিমে হচ্ছে ভূমধ্য সাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর। 4.4 দিয়েছিলাম, এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কটি, উত্তরটি হবে 48টি। 4.5 দিয়েছিলাম, এশিয়ার দক্ষিণের 3টি প্রাচীন মালভূমির মধ্যে কোনটি ভারতে অবস্থিত, উত্তরটি হবে দাক্ষিণাত্যের মালভূমি। শেষ প্রশ্ন 5-এর দাগে দিয়েছিলাম, স্তম্ভ মেলানো অর্থাৎ বাম দিকের সাথে ডান দিকের গুলো মিলিয়ে লেখো। প্রথমে দিয়েছি দেখো 5.1 পৃথিবীর উচ্চতম মালভূমি, 5.2 দিয়েছি পৃথিবীর বৃহত্তম মালভূমি, 5.3 দিয়েছি ভারতের বৃহত্তম মালভূমি, 5.4 দিয়েছি এশিয়ার পশ্চিমের মালভূমি। স্তম্ভ ক্ষয়ে কি কি দিয়েছি, 1-এ দাক্ষিণাত্য মালভূমি, 2-এ আনাতোলিয়া মালভূমি, 3-এ পামির মালভূমি, 4-এ তিব্বত মালভূমি। দেখো এখানে অনেকে কি করে, ওই তীর চিহ্ন দিয়ে এদিক ওদিক করে লেখে, এইভাবে লিখবে না। কিভাবে লিখবে, আগে ক স্তম্ভগুলো পরপর লিখে নেবে। আমি দেখো উত্তরে লিখেছি কিভাবে, ওই 1-এ যা আছে, 2-এ যা আছে, 3-এ যা আছে, 4-এ তাই আছে, যেভাবে উপরে আছে সেভাবে লিখেছি। এবারে ডান দিকে লেখার সময় শুধু পাল্টিয়েছি। দেখো 5.1-এ কি দিয়েছিলাম, পৃথিবীর উচ্চতম মালভূমি, সোজাসুজি দিয়েছি দেখো 3-এর দাগ ওখানে মিলছে তাই পামির মালভূমি। 5.2 ছিল পৃথিবীর বৃহত্তম মালভূমি, মিলছে কোনটা, তিব্বত মালভূমি, তাই সোজাসুজি 4 দিয়ে লিখেছি তিব্বত মালভূমি। 5.3 দিয়েছি ভারতের বৃহত্তম মালভূমি, মিলছে কোনটা, 1-এর দাগের দাক্ষিণাত্য মালভূমি। 5.4 দিয়েছি এশিয়ার পশ্চিমের মালভূমি, মিলছে কোনটা, 2-এর দাগের আনাতোলিয়া মালভূমি। তাহলে এই পর্যন্ত সবাই দেখলে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা সাবস্ক্রাইব করে রাখলে মডেল অ্যাক্টিভিটির উত্তরও তোমরা এই আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ।